আজকের বিষয় শ্রেণী অনুনাদ শ্রেণী অনুনাদের ক্ষেত্রে আমরা একটি এলসিআর বর্তনী নিতে পারি ধরে নিচ্ছি এটা একটি ইন্ডাক্টর আছে এইটা একটি ধারক এবং এখানে একটি রোজ যুক্ত করা আছে এবং এটার অ্যাক্রসে আমরা একটি ভোল্টেজ দিচ্ছি এসি তাহলে এটা ভি ইকাল টু ভি নট সাইন অফ অমেগাটি নিতে পারি এক্ষেত্রে এটা এল এটা সি এটা আর তাহলে এক্ষেত্রে এটা আই যাচ্ছে তাহলে এই যাবতীয় ক্যালকুলেশান আমরা আগে করে এসেছি তো এর আগের ক্যালকুলেশান থেকে আমরা আয়ের যে সমীকরণ পেয়েছিলাম আয়ের মান ছিল আই নট ইক টু ভি নট বাই জেড বা এটা পেয়েছিলাম বি নট বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস অমেগা এল মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যদি হটটাকে কোনো কারণে আমরা কমিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে আইটা সর্বোচ্চ হবে তাহলে হরটা মিনিমাম করব। অর্থাৎ হরটা মিনিমাম করবার জন্য আমরা শর্ত নিতে পারি এল মাইনাস ওয়ান বাই অমেগাসি ইকোয়াস টু যদি জিরো হয় অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি হর যদি অমেগা এল ইকোয়াস টু ওয়ান বাই অমেগাসি হয় সেক্ষেত্রে আই ইকোয়াস টু আই বা আই নট টু আই ম্যাক্সিমাম হবে এটা সর্বোচ্চ মান দেবে তাহলে এটা সর্বোচ্চ মান দেবে বলতে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি এরকম একটি লেখচিত্র পাবো এটা মূলবিন্দু নিচ্ছি এই বরাবর আমরা অমেগা প্লট করছি এবং এই বরাবর যদি আমরা আইটা প্লট করি বা আইআরএমএস প্লট করি এটা মিলি নিতে পারি তাহলে এখানে লেখচিত্রটা মোটের উপর প্যাটার্নটা এই টাইপের আসবে এইরকম আমরা একটা লেখচিত্র পাব তাহলে এই লেখচিত্র থেকে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অমেগার জন্য কি হচ্ছে আই ইকোয়াল টু আই ম্যাক্সিমাম হচ্ছে তাহলে এর শর্তটা কি এই ম্যাক্সের শর্তটা এল ইকোয়াস টু ওয়ান বাই অমেগাসি তাহলে শর্ত অনুযায়ী লিখতে পারবো আমরা এল ইকোয়াস টু ওয়ান বাই অমেগাসি যদি হয় তাহলে এটা সর্বোচ্চ হবে অর্থাৎ তখন এটাকে অমেগা নট লিখবো অর্থাৎ শর্ত অনুযায়ী আমরা পাবো অমেগা স্কোয়ার ইকোয়াস টু ওয়ান বাই এলসি যেহেতু অনুাদ হচ্ছে তাই এটাকে অমেগা না লিখে অমেগা নট লিখতে পারি তাহলে অমেগা নট ইকোয়াস টু হয়ে যাবে ওয়ান বাই রুট আন্ডার এলসি বা আমরা লিখতে পারবো এখান থেকে ঐকিক কম্পাঙ্ক এফ নট ইকোয়াস টু ওয়ান বাই টু পাই রুট আন্ডার এলসি তো এক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক এবং এই শর্তটাকে বলা হচ্ছে অমেগা এল ইকোয়ালস টু অমেগা সি অর্থাৎ আবেশি প্রতিঘাত সমান যদি ধারকী প্রতিঘাত হয় এটাকে বলা হবে অনুনাদের শর্ত এবং এটাকে বলা হবে অনুনাদ কম্পাঙ্ক তাহলে যদি এটার আমরা একটা বাস্তবিক ব্যাখ্যা নিই তো বাস্তবিক ব্যাখ্যার ক্ষেত্রে কিছু আলোচনা করে নেব তাহলে আমরা এখানে শর্ত পেয়েছি শর্ত হয়ে গেছে অমেগা এল ইকোয়াস টু ওয়ান বাই সি বা আমরা নিয়েছি হচ্ছে এক্স এল ইকোয়াস টু সি তাহলে এক্সেল ইকোয়াস টু এক্স সি হলে আমরা ট্যান অফ ফাই এর সমীকরণ ছিল এলসিআর জন্য এক্স এল মাইনাস এক্সি বাই ক্যাপিটাল আর অর্থাৎ এক্ষেত্রে টেন অফ ফাই ইকোয়াস টু জিরো হবে বা আমরা লিখতে পারি ফাই ইকোয়াস টু জিরো অর্থাৎ এক্ষেত্রে তরিৎচালক বল এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্যটা শূন্য থাকবে তাহলে এটা যদি একটা আমরা এক্সাম্পেল নিই ধরে নিচ্ছি একটি রেডিও স্টেশন আছে রেডিও স্টেশন থেকে ধরে নিচ্ছি একটি কম্পাঙ্ক ছাড়ে ধরে নিচ্ছি নাইনটি পয়েন্ট ফাইভ মেগাহার্জের একটা কম্পাঙ্গ ছাড়ছে তাহলে বায়ুমণ্ডলে এই কম্পাঙ্কটা আসবে এবার এখানে কোনো একটি ব্যক্তি তার রেডিওতে ওই কম্পাঙ্কটা টিউন করেছে এ যখন টিউন করতে করতে নাইনটি পয়েন্ট ফাইভ আসবে তখন দেখা যাবে যে এ এই চ্যানেলটিকে ধরতে পারবে অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে এমন একটি শর্ত আসছে অর্থাৎ এর কম্পাঙ্ক যখন এর কম্পাঙ্কের সাথে ম্যাচ করবে তখন কি হবে এই তরঙ্গের পুরোপুরি শক্তি এই রেডিওতে হস্তান্তরিত হবে তো এই শক্তির হস্তান্তরকেই বলা হচ্ছে অনুনাদ এবং এই অনুনাদ হওয়ার জন্য নির্দিষ্ট একটি কম্পাঙ্কের প্রয়োজন এবং এই কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে এফ নট ইকোয়াস টু ওয়ান বাই টু পাই রুট আন্ডার এলসি এবার রেডিওতে যে নবটা ঘুরিয়ে আমরা ফ্রিকোয়েন্সি সেট করি সেটা হয় আমরা এল কে চেঞ্জ করব বা সিকে চেঞ্জ করব। এবার যদি এল কে চেঞ্জ করতে যাই রেডিওর আকারটা একটু বড়ো হবে যেমন আগেকার দিনে যে রেডিও ছিল তার আকার বেশ কিছুটা বড় হতো আর যদি আমরা শুধুমাত্র ধারককে চেঞ্জ করে কম্পাঙ্ক চেঞ্জ করি তার ক্ষেত্রে রেডিওর আকারটা যথেষ্ট ছোট হবে আমরা দুটোকে চেঞ্জ করে এই কম্পাঙ্ককে সেট করতে পারি যখন এর কম্পাঙ্ক নাইনটি পয়েন্ট ফাইভ হয়ে যাবে তখন কি করবে এই এই সিগনালটাকে রিসিভ করবে এবং এই সিগনালে যা প্রোগ্রাম চলছে বা যা অনুষ্ঠান চলছে সেটা এই রেডিওতে শোনা যাবে তো এক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে অনুনাথ বা অনুনাদের শর্ত নেক্সট আমরা আসবো এলসিআর বর্তনির ক্ষেত্রে অনুনাদের তীক্ষ্ণতা এবং কিউগুনক আমরা এলসিআর বর্তনই নিচ্ছি তো এর জন্য যে লেখচিত্রটা পেয়েছিলাম সেটাকে আরেকবার এঁকে নেব ধরে নিচ্ছি এটা মূলবিন্দু আছে এই বরাবর আমরা ওমেগা নিচ্ছি এই বরাবর আমরা গড় ক্ষমতা নিচ্ছি পি বার নিচ্ছি তাহলে গড় ক্ষমতার রেসপেক্টে যদি আমরা এই কম্পাঙ্কের সাপেক্ষে যদি গড় ক্ষমতাকে প্লট করি আমরা এই টাইপের একটি লেখচিত্র এখানে পেয়ে যাব ধরে নিচ্ছি এটা আসবে কিভাবে এলো না এলো একটু পরে আসছি তাহলে এইটা হচ্ছে পি ম্যাক্স সর্বোচ্চ ক্ষমতা এবং এখানে এটা যেটা ছেদ করছে সর্বোচ্চ ক্ষমতার জন্য একটি নির্দিষ্ট কম্পাঙ্ক আসবে সেটা আমরা নিতে পারি তাহলে এখানে ক্ষমতা সমীকরণ কী ছিল সম ক্ষমতা সমীকরণ ছিল হচ্ছে পি বার বা শুধু পিও লিখতে পারি শুধু পিতেই লিখছি পি ইকাল টু ছিল হাফ ইন্টু ভি নট আই নট ইন্টু কস অফ ফাই এলো কোথার থেকে কারণ পি ইকোয়াস টু ছিল আইআরএমএস ভিআরএমএস ইন্টু কস ফাই আর এম এস আইআরএমএস টু আই জিরো বাই রুট টু ভিআরএমএস ইকোয়াস টু ভি জিরো বাই রুট টু সমাধান করলে এটা আসবে এবার এই কস টু আমরা জানি কস অফ ফাই ইকোয়াস টু হচ্ছে আর বাই জেড অতএব এক্ষেত্রে পি টু হয়ে যাবে হাফ ইন্টু ভি নট আই নট আর বাই জেড और एखान समाधान कर ले पी इक्स टू हाफ इंटू भि नट भि नट आई नट के लिखते नट बेड इंटू और जेड और अरेंज कर ले पी इक्स टू वी नट आर बाई आर स्क्वायर प्लस ओमेगा एल माइनस वन बमेगा जेहतुरा जानी एल सी आर क्षेत्र में जेड इक्व रूट अंडार आर्ट स्कोर प्लस অমেগা এল মাইনাস ওয়ান বাই অমেগাসি হোলস্কোয়ার তাহলে এবার অনুনাদের যদি শর্ত নেই তাহলে যদি বর্ত নিতে অনুনাদ হয় অনুনাদ মানে আইটা ম্যাক্সিমাম হবে বা ক্ষমতাটা সর্বোচ্চ হবে সেক্ষেত্রে অমেগাটা অমেগা নট নিতে পারি তাহলে শর্ত হচ্ছে অমেগা নট এল ইকোয়াস টু ওয়ান বাই অমেগাসি তাহলে এটাকে যদি এই এক নাম্বার সমীকরণে বসিয়ে দেই সেক্ষেত্রে আমরা পি এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো তাহলে পি ম্যাক্স বা পি এম দিয়ে ডিনোট করতে পারি হয়ে যাবে একটা এখানে একটা টু আছে তাহলে এটা পি এম এর মান হচ্ছে ভি নট স্কোয়ার বাই টু ইন্টু ক্যাপিটাল আর তাহলে এই এক নাম্বার সমীকরণকে লেখা যাবে পি ইকাল টু পি এম ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস অমেগা এল মাইনাস ওয়ান বাই অমেগা সি হোল স্কোয়ার এটা দু নাম্বার সমীকরণ নিচ্ছি এবার আমরা এই লেখচিত্রে এটা সর্বোচ্চ পেয়েছিলাম পি ম্যাক্স ঠিক এর অর্ধেকে যাব তাহলে যদি অর্ধেকে যাই এটা হয়ে যাবে পি এম বাই টু তাহলে পি এম বাই টুতে এটা দুটো কম্পাঙ্ককে ছেদ করছে একটাকে আমরা নিতে পারি অমেগা ওয়ান একটাকে নিতে পারি অমেগা টু এই অমেগা ওয়ানটাকে বলা হবে লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অমেগা টুটাকে বলা হবে আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ অর্ধেক ক্ষমতার জন্য যে কম্পাঙ্কটা আসছে বা যে কম্পাঙ্কের জন্য অর্ধেক ক্ষমতাটা আসছে তাহলে এই দু নম্বর সমীকরণকে আমরা অ্যারেঞ্জ করতে পারি তাহলে পি এর জায়গায় বসাতে পারি পি এম বাই টু অর্ধেকের জন্য ক্যালকুলেশন করবো ইক টু হয়ে যাবে পি এম ইন আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস অমেগায়েল মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার তাহলে অ্যারেঞ্জ করতে পারি বোথ সাইড পি এম ক্যান্সেল হবে পড়ে থাকবে হচ্ছে হাফ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার সরি হাফ ইক টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস অমেগায়েল মাইনাস ওয়ান বাই और एक한 دیگه নিয়ে নিতে পারবো আমরা বা अरेंज कर এবো ওমেگا l - 1 / ওমেগা c হোল স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল r স্কয়ার আর স্কয়ার টার্ম যদি তুলে নেই তাহলে পেয়ে যাব ওমেগা l - 1 / ওমেগা c ইকুয়াল টু প্লাস মাইনাস r আর ওমেগা স্কয়ার - 1 / lc ইকুয়াল টু প্লাস মাইনাস r / ক্যাপিটাল l * ওমেগা সাজিয়ে এটা নিতে পারি এখন আমরা জানি অমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই এলসি তাহলে এটাকে যদি ওখানে বসাই সমীকরণ পেয়ে যাবো অমেগা স্কোয়ার মাইনাস অমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই এল ইন্টু অমেগা অর পেয়ে যাচ্ছি অমেগা স্কোয়ার মাইনাস আর বাই এল ইন্টু অমেগা মাইনাস অমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু জিরো একটা সমীকরণ আরেকটা সমীকরণ পাবো অমেগা স্কোয়ার প্লাস আর বাই এল ইন্টু অমেগা মাইনাস অমেগা নট স্কোয়ার ইকোয়াস টু জিরো দ্বিতীয় সমীকরণ তাহলে এই সমীকরণগুলোকে সমাধান করলে অর্থাৎ এক্ষেত্রে আমরা যেহেতু এটা দীঘার সমীকরণ আছে তাই সমাধান করলে অমেগার দুটো মান পাব তো এখানে আমরা আচার্য লাগাতে পারি এবং এই দীঘার সমীকরণে অমেগা এর ঋণাত্মক মানগুলো আমরা উপেক্ষা করব যেখানে ঋণাত্মক আসবে সেগুলো উপেক্ষা করব উপেক্ষা করলে অমেগার মান পাব প্রথম অমেগাটাকে যদি অমেগা ওয়ান ধরি অমেগা ওয়ান ইকোয়াস টু আসবে প্লাস আর বাই টু সমীকরণ আসবে হচ্ছে মাইনাস বি বাই প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ থেকে সমাধান করতে পারি আর বাই এল প্লাস এটা হয়ে যাবে অমেগা নট স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এবং অমেগা টু ইকোয়াস টু পাবো মাইনাস আর বাই টু এল প্লাস অমেগা নট স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এটা হয়ে যাচ্ছে অমেগা ওয়ান এবং অমেগা টু এর মান তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে অমেগা ওয়ানটা বড়ো আছে সেক্ষেত্রে আমরা এটাকে অমেগা ওয়ান নিচ্ছি এবং এটাকে অমেগা টু নিচ্ছি তাহলে এই অমেগা ওয়ান এবং অমেগা টুটা এই লেখচিত্রের ক্ষেত্রে এটা অমেগা টু এবং এটা অমেগা ওয়ান তাহলে এই দুটোকে যদি বাদ দিই আমরা পেয়ে যাবো অমেগা ওয়ান মাইনাস অমেগা টু ইকোয়াস টু আর বাই ক্যাপিটেল বা আমরা লিখতে পারি ডেল্টা অমেগা ইকোয়াস টু আর বাই ক্যাপিটেল এল তাহলে আমরা ফাইনালি ইকুয়েশান পেলাম ডেল্টা অমেগা ইকোয়াস টু আর বাই ক্যাপিটেল তাহলে এই যেই ডেল্টা অমেগা ডেল্টা অমেগা ইকোয়াস টু পেলাম হচ্ছে অমেগা ওয়ান মাইনাস অমেগা টু থেকে এই ডেল্টা অমেগাকেই বলা হবে প্রতিপোস্ত বা ইংলিশটা হচ্ছে ব্যান্ড উইথ পটিপোস্ত বা ব্যড উইথ্রাই হচ্ছে এই ডেল্টা অমেগা এই ডেল্টা অমেগা থেকে আমরা চলে আসবো কিউ গুনকে তাহলে কিউ গুণক হচ্ছে এটাকে যদি আমরা কিউ দিয়ে ডিনোট করি কিউ গুনক হচ্ছে অমেগা নট বাই ডেল্টা অমেগার অনুপাত অর্থাৎ এক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্ক এবং পটিপোস্তর অনুপাতকেই বলা হচ্ছে কিউ গুণক তাহলে অ্যারেঞ্জমেন্ট করলে পাবো সব কিছুর মান জানি আমরা অমেগা নট ইকোয়াস টু রেখে দিচ্ছি ডেল্টা অমেগার মান বসাবো আর বাই এল তাহলে এটা হয়ে যাচ্ছে আর ইনটু উপরে এল লিখতে পারি এবার অমেগা নট ইকোয়াস টু হচ্ছে ওয়ান বাই রুট এল সি তাহলে এটা চলে আসবে ওয়ান বাই রুট এল সি ইন্টু এল বাই ক্যাপিটাল আর ওর অ্যারেঞ্জ করলে পাবো এটা ওয়ান বাই আর ইনটু রুট আন্ডার এল বাই সি এটাই হয়ে যাবে কিউ গুনকের সমীকরণ তো কিউ গুনক হলো অনুাদি তীক্ষ্ণতার পরিমাপক একক মানে তীক্ষ্ণতা কতটা হবে সেটার মেজারমেন্ট করতে পারি আমরা এই কিউগুনক থেকে তাহলে কিউগুনককে আরও অ্যারেঞ্জমেন্ট করলে পাবো কিউ ইক টু পেলাম হচ্ছে অমেগানট এল বাই আর বা এটাকে লিখতে পারবো এক্স এল বাই ক্যাপিটাল আর এবার উপর নিচে যদি এটার আমরা আই গুণ করি এটা হয়ে যাবে আই এক্সেল বাই আই আর মানে এটা হয়ে যাবে ভিএল বাই ভি আর অর্থাৎ কিউর আর একটা সমীকরণ পাচ্ছি যেটা হচ্ছে ভিএল বাই ভি আর যেখানে ভিএলটা হচ্ছে আবেশকের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য টা হচ্ছে রোধকের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য এবার যদি VL ইকোয়ালস টু ভি হয় অর্থাৎ ধারকের দুই প্রান্তের ভোল্টেজ যদি আবেশকের ভোল্টেজের সাথে সমান হয় অর্থাৎ অনুনাদ অনুনাদের ক্ষেত্রে এই শর্তটা আসছে যদি অনুনাদ ঘটে সেক্ষেত্রে আমরা কিউ টু লিখতে পারি সমীকরণ আছে ভিএল বাই ভি আটটাকে সেক্ষেত্রে ভি নেব তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ পাবো কিউ ইকোয়াস টু যেহেতু ভিএল ইকোয়াস টু ভি সি তাই ভিসি বাই ভি এর আকারেও এটাকে লেখা যেতে পারে তো এটাই হচ্ছে অনুাদি কম্পাঙ্ক কম্পাঙ্কের জন্য কিউ গুণকের সমীকরণ